স্ট্রোকে প্যারালাইজড 30 জন। নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজামউদ্দিন জলিল জন বলেছেন, দেশের উন্নয়নে নৌকার বিকল্প নেই, দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই, প্রধানমন্ত্রী দ্বারা দেশের উন্নয়ন হচ্ছে। মঙ্গলবার দুপুরে নওগাঁয় বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আর্থিক সহায়তার চেক ও বিদ্যালয়ে স্যানিটারি ন্যাপকিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এই আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমামউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নূর মোহাম্মদ, সদর সমাজসেবা অফিসার সাইদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ইলিয়াস তোহিন রেজা ও শাহনাজ আক্তার নাইস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মেহেদি হাসান নয়ন, সদর থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক কমল, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রেজাউল করিম প্রমুখ।